মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টার দিকে বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে অভিযান শুরু হয়। এই মুহূর্তে মানিকগঞ্জের পদ্মা নদীতে উদ্ধারকারী দলের সঙ্গে রয়েছেন সহকর্মী আশরাফুল আলম লিটন, চলে যাচ্ছি তার কাছে। লিটন, সকাল 10টায় তো উদ্ধার কাজ শুরু হয়েছে এবং আমরা যেটা জানি যে সহকারী মাস্টার কিন্তু এখনো নিখোঁজ আছেন, সব মিলিয়ে সেখানকার উদ্ধার অভিযানের সর্বশেষ কি অবস্থা? সামি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সকাল 10টা থেকে কিন্তু এই ডুবে যাওয়া যে ফেরি, সেই ফেরির স্পটে কিন্তু উদ্ধার অভিযান শুরু হয়েছে। তো আপনাদের এই সকাল থেকেই কিন্তু 10টা থেকেই কিন্তু এখানে উদ্ধারকারী জাহাজ যে হামজা, সেটি কিন্তু এখানে অবস্থান করছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে নৌবাহিনীর যে ডুবুরি দল, তারা কিন্তু এখানে উদ্ধার অভিযান এবং যে এই নিখোঁজ যে ফেরি মাস্টার, তাকে খোঁজার জন্য কিন্তু তারা চেষ্টা করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিআইডব্লিউটি এর যে চেয়ারম্যান কমোডর উনি রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। এই উদ্ধার অভিযান সম্পর্কে একটু জানবো। আচ্ছা, একটু আমাদেরকে একটু বলবেন যে আসলে যে এই উদ্ধার অভিযানের আজকের কি পরিস্থিতি? সবাই মিলে এরকম আলাদা আলাদা করে করতে গেলে তো মুশকিল। লাইভে লাইভে নাকি আপনি? সরি, যে আপনি প্রশ্নটা আবার বলেন। মানে আজকের উদ্ধার অভিযান সম্পর্কে একটু জানতে চাই। আমরা একটা পরিকল্পনা করেছি, আমাদের প্রত্যয় জাহাজটা আসছে এখন, এখান থেকে 10-12 কিলোমিটার দক্ষিণে রয়েছে, পানি কম পাচ্ছে একটু, এখন ভাটার সময় সবচেয়ে, তো আস্তে আস্তে জোয়ার হলে, এবং আমরা এই প্রত্যয় জাহাজটাকে আনার জন্য দুটা বোটও পাঠিয়েছি। তো জাহাজটা এখানে আসলে আমরা পুরোপুরিভাবে শুরু করব, তবে তার আগে আমরা গ্রাউন্ড প্রিপারেশন করছি। আমার ড্রাইভার নেমেছে পানিতে, ওরা যে ফেরিটা ডুবন্ত ফেরিটার পজিশনটা দেখেছে। আপনারা জানেন যে ফেরিটার ওজন ছিল 240 টন, লাইট ওয়েট ওজন। তো এখন যেহেতু এটা ডুবে আছে, ভিতরে পানি আছে, সব যতগুলো কম্পার্টমেন্ট ভিতরে আছে, তো এই জন্য ওজনটা বেশি হবে। এখন ওটাকে আমরা কাউন্টার করার জন্য একটা পরিকল্পনা করেছি, তো পরিকল্পনা মোতাবেক আমরা প্রত্যেক আসতে আমরা কাজ শুরু করব, এখন এটা প্রিপারেশন হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। সামিয়া, যেমনটি শুনছিলেন যে এইখানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান উনি যেটি বলছিলেন যে আসলে যে প্রত্যয় জাহাজটি আসলেই কিন্তু তারা উদ্ধার অভিযান, ফেরি উদ্ধারের যে অভিযান, সেটি তারা শুরু করবে। সামিয়া,